আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমাদের আবার একটা নতুন পর্বে আপনাকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আমরা নিজেদের ফোনের একই ফোনের কিন্তু দুইটা পাসওয়ার্ড দিয়ে দুইভাবে খুলতে পারি। তো এটি অনেকেই সেট করতে পারে না। চলুন কীভাবে সেট করবেন চলুন সেটির দিকে। তো আগে আপনাদের দেখিয়ে দিই, ঠিক আছে? আমি যদি শুধু 99 দিয়ে, দেখুন একরকমভাবে খুলতেছে, এখানে একরকম সব কিছু দেখাচ্ছে। আর যদি এখানে আমি আরেক রকমভাবে খুলি, বেশি কিছু না, এটা টান মেরে শুধু যদি 00 দিই, তবে দেখুন আবারও ফোন খুলে যাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে একটুখানি লোডিং নেবে। তো তারপরে দেখুন এই যে, ঠিক আছে, যেটাকে বলে ডুয়েল স্পিচ। ঠিক আছে, এভাবে কিভাবে এটা সেটিংটা করবেন, তো চলুন সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটি সিম্পল প্রসেস। তো এটি আমাদেরকে আবার অফ করতে হবে। করার পর এখান থেকে চলে আসছে লক স্ক্রিনে, 99 চলে আসলাম প্রোনো লকে। ঠিক আছে, আমাদের ফোনটি খুলে গেল। তো তারপর এখন আমাদেরকে চলে আসতে হবে এই ধরনের সেটিং করার জন্য। প্রথমে সরাসরি সেটিংসে, ঠিক আছে? সেটিংসে আসার পর এই সার্চ, এখানে সার্চ করতে হবে এই যে সেকেন্ড লিখে। ঠিক আছে, এই সেকেন্ড লিখে সার্চ করলে এই যে দেখুন চলে আসছে। ঠিক আছে, এই যে সেকেন্ড, এই এই যে লেখা, এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছি আমার সেটিংটা যেহেতু করা আছে, তো আমি সেটি ওকে ফ্রেন্ডস, তো এখান থেকে খুবই সহজে করে নিতে পারেন আপনাদের সেটিংসটি। ওকে, সেকেন্ড স্পেস, গো টু সেকেন্ড স্পেস, এখানে ক্লিক করলে এই যে কনফার্ম যে পাসওয়ার্ডটি, এই পাসওয়ার্ডটি দিয়ে কাজ হয়ে যাবে। ওকে,